আমার প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। এই যে পড়াশোনার জন্য যেমন স্টাডি করতে হয়, অধ্যয়ন করতে হয়, ভালো থাকার জন্যই কিন্তু সচেষ্ট থাকতে হবে। সেটাও এক ধরনের পড়াশোনা, অধ্যয়ন, স্টাডি। কী অধ্যয়ন? স্বাস্থ্যবিজ্ঞানকে মেনে চলা, স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে জানা, এটাও কিন্তু এক ধরনের আমাদের এই যেমন পাঠদান, টিচিং লার্নিং প্রসেস, অ্যাক্টিভিটিস, ঠিক এই ধরনের একটা অ্যানাদার পার্ট অফ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, যে হাউ উইল উই বিকাম আ হেলদি ম্যান, আমরা কীভাবে স্বাস্থ্যবান হব এবং কীভাবে আমরা ম্যানেজ করবো সিচুয়েশনকে। তো ধন্যবাদ আমার শিক্ষার্থীকে, আমি স্বাস্থ্যগত দিক থেকে সুরাহার জন্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার কিংবা যেভাবে আমাদের থাকতে হবে সেটা তারা অবশ্যই মান্য করবে। তো আমি আজ ক্লাসে গত দিনের ধারাবাহিকতায় ইউনিট ওয়ান যে গল্পটা আমরা ইউনিট ওয়ানে পড়তেছিলাম, কী বিষয়ে? ফাদার অফ দ্য নেশন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনকের একটা হিস্টোরি, যেটা বাংলাদেশের সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে যেটা, যে মানুষটির ইতিহাস জড়িয়ে আছে, সে গল্পটি আমরা জানছিলাম। তো সেই গল্পের ধারাবাহিকতায় আমরা আজ পৌঁছে গেছি লেসন টু পড়েছি। আচ্ছা, লেসন টুর সেকশান ই পড়েছিলাম। সেকশান ই শেষে দেখো এখানে পেজ নাম্বার টেন, এখানে তোমাদের একটা কমপ্লিটিং স্টোরি দেওয়া হয়েছে যেটা নয় দাগে পড়ে থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কমপ্লিটিং স্টোরি নবম শ্রেণীর জন্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে লেখার ক্ষেত্রে বিশেষ কিছু ওয়েকে মান্য করতে হয়। আমি এই কম্পিটিং স্টোরিটিকে আমি লিখে দেবো না তোমরা লিখবে, কোনটা করলে ভালো হয়? যারা লাইনে আসো শিক্ষার্থী, আমি কি করতে পারি তোমাদের বিষয়টিকে উপস্থাপন করব? সুজয়বদ্ধ, গুড মর্নিং। কম্পিটিং স্টোরি আমি লিখে দেবো, তোমরা এটা নিজের থেকে লিখে নিবে, কোনটা করব বলো, আমাকে জানাও মেসেঞ্জারে। আমাকে শুনতে পাচ্ছ? তো কম্পিটিং স্টোরি হিসেবে দেখো কী দেওয়া হয়েছে এখানে, বলা হয়েছে পেজ নাম্বার টেন সেকশন কে। আচ্ছা, এইখানে দেখো আজকে আমাদের আলোচ্য বিষয়েই পাঠ শিরোনাম, এটা আমাদের পাঠ শিরোনাম। তো সেখানে সুজয়বদ্ধ আমি লিখে দেবো, তাই তো? ঠিক আছে, গল্পটা সবাই বইটা টেক্সট বুকটা খোলো, খুলে পেজ নাম্বার টেন এবং সেকশন কেতে কী লেখা আছে দেখো। লেখা আছে বঙ্গবন্ধু হ্যাড থ্রি সন্স টু ডটার্স, বঙ্গবন্ধুর তিনটা ছেলে দুইটা মেয়ে, হিজ ওয়াইফ তার সহধর্মিনী, ব্রাদার ভাই, আচ্ছা হাউস মেড গৃহকর্মী ছিল, কেয়ারটেকার ছিল, অ্যান্ড সোলজার্স ওয়েটিং ফর হিম, এই মানুষগুলো ওনার জন্য অপেক্ষা করতেছিল। ইমাজিন, তুমি মনে করো হোয়াট হ্যাপেন্ডেড আফটার বঙ্গবন্ধু হ্যাড এন্টার্ড হিজ হোম, কী ঘটেছিল আফটার বঙ্গবন্ধু হ্যাড এন্টার্ড, যখন বঙ্গবন্ধু বাড়িতে প্রবেশ করেছিল তখন তারপর কী ব্যাপারটা, কেমনটা ঘটেছিল যখন পরিবারের কাছে পৌঁছেছিল কতদিন পর? যে উনি নিয়ারলি টেন মান্থ, এখানে বলা আছে গল্পের মধ্যে যে উনি প্রায় 10 মাসের মতো পাকিস্তানে কারাগারে বন্দী ছিলেন এবং পাকিস্তানে সেই শৈশব শাসক ওনারা আটকে রেখেছিলেন যুদ্ধের সময়। তো সেই 10 মাস পর উনি যখন স্বদেশ প্রত্যাবর্তন হলো, উনি ইংল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে যখন দেশে ফিরে আলটিমেটলি যখন ওনার পরিবারের কাছে পৌঁছালেন তখন কেমনটা হয়েছিল, পরিবারের এবং ওনার মধ্যে যে ধরনের অনুভূতি তৈরি হয়েছিল, ঠিক সেটাই লেখা হয়েছে দেখো। এবার বলা হয়েছে দেন কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি, এতটুকু লিখে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি এই গল্পটা শুরু করছি। ঢাকা ওয়াজ ফুল অফ ক্রাউড, ঢাকায় মানুষের, ঢাকা ছিল হচ্ছে জনতায় পরিপূর্ণ। ইনসাইড হাউস দেয়ার ওয়ার ফ্যামিলি মেম্বার্স, ইনসাইড হাউস একটা বাড়ির পাশে, সেখানে ছিল পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন এবং আরও অনেকে। দ্য অল ক্লক ওয়াজ টিকিং অ্যাট এভরি সেকেন্ড, দেয়ালে ঘড়িটা টিকটিক করতেছিল প্রত্যেক সেকেন্ডে। টু ডটার্স ওয়ার গেটিং ইম্প্যাশন, দুইটা মেয়ে হয়ে পড়ছিল ইম্প্যাশন,
অধৈর্য হয়ে পড়ছিল টু সি দিয়ার ফাদার, তাদের পিতাকে দেখার জন্য দুইটা মেয়ে অধৈর্য হয়ে পড়ল, কখন আসবে কখন আসবে এই করে। দে পিপড, পিপ মানে উঁকি মারা, উঁকি মেরে দেখা, মাথা উঁচু করে, এই যে তোমরা মাঝে মাঝে জানলা খুলে একটু উঁকি মেরে পর্দার মধ্যে দিয়ে উঁকি মারো না, ওইটাকে বলা হয় পিপ। আচ্ছা, দে পিপড থ্রু দ্য উইন্ডোজ, তারা জানলার মধ্যে দিয়ে উঁকি মারছিল, আ থাউজেন্ড টাইমস, হাজার হাজার বা উঁকি মেরে দেখতেছিল, নিজের মধ্যে অস্বস্তি কাজ করতেছিল নিজেদের মধ্যে, কখন আসবে বাবা। বেবি রাসেল ওয়াজ আস্কিং হিজ মাদার, শিশু রাসেল, বাচ্চা রাসেল কী করেছিল, তার মাকে শুনেছিল, মা আম্মা হোয়েন উইল আব্বা অ্যারাইভ, এখানে ইমোশনটাকে অ্যারাইজ করার জন্য কিন্তু ডিরেক্ট আব্বা শব্দটাকে আনা হয়েছে। প্রকৃত রিয়েল ইমোশন কখনো এক ভাষার ইমোশনটা অন্য ভাষা দিয়ে ফিল আপ করা যায় না, যে কারণে এটা কিন্তু বর্তমানে একটা রুলস, নিজের ভাষার অনুভূতিকে প্রকাশ করতে হলে নিজের শব্দটাকে ব্যবহার করতে হবে, অন্য ভাষা কখনো তার ওই রিপ্লেসমেন্ট হতে পারে না। আম্মা হোয়েন উইল অ্যারাইভ, আব্বা অ্যারাইভ, কখন আব্বা আসবে। দেন স্লোলি স্টপ দ্য কনভে, আস্তে আস্তে সে থামলো, থেমেছিল, কনভে মানে হচ্ছে মানুষের কোনো দল সারি, বিফোর দ্য মেইন এন্ট্রেন্স, প্রধান যে ওনাদের প্রবেশপথ সেখানে সে থামলো, কোন প্রবেশপথ, অব দ্য হিস্টোরিক হাউস, সেই ঐতিহাসিক বাড়ি, অ্যাট ধানমন্ডি 32, ধানমন্ডি যে 32 ওনাদের বাসা ঢাকাতে থাকতেন, সেই বাড়িতে, যে বাড়িতে ওনার পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আর ওনাকে নেওয়া হয়েছিল পাকিস্তানের জেলে, সেই বাড়িতে উনি যখন পৌঁছালেন এবং সে ঐতিহাসিক সেই বাড়িতে এসে পৌঁছালেন, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। এরপর থেকে তোমাকে লিখতে হবে, কীভাবে লিখবে, এখানে যে প্রিভিয়াস গল্পগুলো পড়ে এসেছো তোমরা, এই ধারাবাহিকতায় গল্পটিকে শেষ করতে হবে, এবং গল্পের মধ্যে কী বলা হয়েছে, কম্পিটিং হিস্ট্রি লিখতে গেলে কোন ধরনের উপস্থিতি, কোন ধরনের মনোভাব এখানে ব্যক্ত করতে হবে, গল্পটি অবশ্যই, যে গল্প দেওয়া হবে ওই গল্পটা অবশ্যই একটা মোরাল মেসেজ সম্বলিত হবে, যেন গল্প থেকে কী বোঝাচ্ছে, জনমানুষের নেতা, সে একজন আমাদের এই মানুষের জন্য একজন হৃদয়, এবং দেশের প্রতি তার যে সর্বোচ্চ ত্যাগ, তিতিক্ষা, দেশকে ভালোবেসে যিনি করলেন, দেশের জন্য যে উনি জীবনকে উৎসর্গ করতে গেছিলেন, সেই প্রতীক হিসেবে ওনাকে এখানে দেখাতে হবে, এবং পরিবারের মধ্যে আসার পরে কী ধরনের ইমোশন তৈরি হলো, এইভাবে কিছু কথা বলে এই গল্পটা শেষ করতে হবে। তোমাকে যখন বোর্ড পরীক্ষাটা পড়ে তখন বলে দেওয়া হয় যে উইল কমপ্লিট ইট অ্যাটলিস্ট 10 sentences, অর অ্যাড হেয়ার অ্যাটলিস্ট 10 sentences, 10টা বাক্য এখানে যোগ করো, এটা বলা হয় তাকে বোর্ড কোশ্চেনে। তো সেক্ষেত্রে তাহলে গল্পটা তুমি এমন করতে পারবা না যে নিজের ইচ্ছায় লিখতে হবে নিজের মতো করেই, তবে এই এখানে যে গল্পের ধারাবাহিকতা ছিল কিংবা ইতিহাস, এটা গল্প নয়, এটা হচ্ছে একটা ইতিহাস এবং সেটা সঠিক ইতিহাস, সেই ইতিহাসকে সামনে রেখে তোমাকে এটা শেষ করতে হবে। তো শেষ করার মধ্যে দিয়ে তুমি এমন দিক নিতে পারবা না যেটা হচ্ছে যার মধ্যে দিয়ে কোনো মোরালিটি থাকবে না, এমন কথা প্রেজেন্ট করলে যেটা দিয়ে এই ইতিহাস বিকৃত হলো সেটা করতে পারবে না, এমন কথা বলতে পারবে না যেটা হচ্ছে এই ইতিহাসের সাথে সাংঘর্ষিক। তো আর কিছু স্টোরি আছে যেগুলো হচ্ছে কাল্পনিক, সেগুলোর মধ্যেও তোমাকে নিজের মতো করে গল্পের শেষে যেন একটা নৈতিকতা উন্মোচিত হয়, এই নৈতিকতা উন্মোচনের ব্যাপারে তুমি গল্পটাকে নিজের মতো করে লিখতে হবে, কিন্তু নৈতিকতার বিষয়টাকে ধরে রাখতে হবে। অনেক সময় হতে পারে মোরাল টোন দিতে পারে শেষে, গল্পের শেষে, অথবা তুমি কোনো পরামর্শ কিংবা অ্যাডভাইস, কোনো উপদেশমূলক কোনো বাক্য সেখানে আসবে, এ ধরনের একটা মেসেজ ওই গল্পটা বহন করবে। তো ঠিক আছে, আমি এখনই এর বাকি অংশ, এখানে লেখা আছে ধানমন্ডি 32 বলা আছে গল্পটা, আমি কিন্তু গল্পটা এখান থেকে এই যে অ্যাট ধানমন্ডি, ধানমন্ডি 32 এই যে এর আগে এখান থেকে লেখা শুরু করছি, এর আগে তো এগুলো লিখতেই হবে, এই কথাগুলো তো তোমাকে অবশ্যই লিখতে হবে, এখান থেকে শুরু করে ঢাকা ওয়াজ ফুল অফ ক্রাউড লিখে এখান থেকে
তোমাকে অ্যাড করতে হবে। এটা লেখার পরে আবার এর সাথে শুরু করতে হবে, এবং শুরু করাটা আমি এখন করতে যাচ্ছি। গল্পটি আমি বলার পরে, লেখার পরে বলে দিচ্ছি যে এগুলো কেন আনা হলো। অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে গল্পটি কোন টেন্সে দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে প্রথম বাক্যেই, ঢাকা ওয়াজ ফুল অফ ক্রাউড, ঢাকা জনতায় পরিপূর্ণ ছিল। তো সেক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তুমিও গল্পটা পাস্ট টেন্স ব্যবহার করবে। তবে এমনটি নয় যে কোনো বাক্যকে প্রেজেন্টে আনা যাবে না, সেটাও নয়। প্রয়োজনের স্বার্থে যদি কোনো বাক্য আনতে হয়, যে সেটা হচ্ছে ঐতিহাসিক সত্য কোনো ব্যাপার, ওনার অভ্যাসগত কোনো কর্ম, যেটা তোমরা জানো রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে যে বিষয়গুলো প্রেজেন্ট ইনডিফিনাইটে লেখা যেতে পারে, প্রেজেন্ট টেন্সে লেখা যেতে পারে, সেটা করতে পারবে, সেটা শর্ত সাপেক্ষে অথবা প্রয়োজনের তাগিদ। তবে নিয়মকে ব্রেক করা যাবে না। আচ্ছা আমি এখনই লিখতে যাচ্ছি। তাহলে কী ছিল ওই বাড়িতে যখন পৌঁছালেন, ঐতিহাসিক বাড়িতে? আচ্ছা কী বললেন, কনভয় বিফোর দ্য মেইন এন্ট্রেন্স অফ দ্য হিস্টোরিক হাউস অ্যাট হারমোনি 32। কনভয় এসে ওনার জনতার সহ একটা সমাবেশ, যেন মানুষের মিছিল সহ উনি এসে পৌঁছালেন 32-তে। অ্যান্ড আমি এখান থেকে লিখলাম, অ্যান্ড অ্যাট লাস্ট বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কেম ইন কন্ট্যাক্ট, কেম ইন কন্ট্যাক্ট উইথ হিস ফ্যামিলি। উইথ হিস ফ্যামিলি কী বললাম, এবং অবশেষে বঙ্গবন্ধু কেম ইন কন্ট্যাক্ট সংস্পর্শে এসেছিল উইথ হিস ফ্যামিলি, পরিবারের সংস্পর্শে অবশেষে এসেছিল কিংবা আসলো। আচ্ছা অল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড দ্য আদার্স, এবং অন্য সকলের, বিকেম লিখিনি কেন, যেহেতু পাস্ট টেন্সে বলেছে সেহেতু আমি সেটা ধারাকে সমুন্নত রাখছি, বিকেম স্পিচলেস। সকল পরিবারের সকল সদস্য এবং অন্যরা হয়ে পড়েছিলেন নির্বাক, টু সি, দেখে, কি দেখে, দ্য ফিজিক্যাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন অফ বঙ্গবন্ধু। ফিজিক্যাল কন্ডিশন অফ বঙ্গবন্ধু। তাহলে উনি যখন বাড়িতে ঢুকলেন, সব পরিবারের সকল সদস্য এবং যারা অন্যরা যারা ছিলেন সবাই যেন নির্বাক হয়ে পড়লেন ওনাকে দেখে, ওনার শারীরিক অবস্থা দেখে। কি হয়েছিল, গল্পের মধ্যে বলা হয়েছিল যে উনি প্রায় 10 মাস জেলে অবরুদ্ধ থাকার কারণে স্বাস্থ্যহানি হয়ে চিকন পাতলা রোগা হয়ে গিয়েছিলেন। ডিউ টু মানে কারণে, তোমরা জানো, ডিউ টু ইমপ্রিজনমেন্ট, ফর নিয়ারলি 10 মান্থস। ইন পাকিস্তান ইন পাকিস্তানি প্রিজন
he had lost weight. কি বলেছি? ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 ইয়ার্স, প্রায় 10 মাস কারাগারে, এখানে ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাবাস, 10 মাস কারাবাসের জন্যে ইন পাকিস্তানি প্রিজন, পাকিস্তানি কারাগারে 10 মাস কারাবাসের জন্যে তার স্বাস্থ্যহানি হয়েছিল। আচ্ছা, অল অফ দেম ব্রোক ডাউন, প্রত্যেকে ভেঙে পড়েছিলেন ওখানে। ওই যে লোকগুলো ওখানে যারা হারিয়ে হয়েছিল, বঙ্গবন্ধু সহ পরিবার সহ পারিপার্শ্বিক যত লোক ছিলেন সবাই ভেঙে পড়েছিলেন। কিসে ভেঙে পড়লেন? আমি ফিটা লিখছি, দেয়ার টিয়ার্স, টিয়ার্স মানে জানো তোমরা চোখের পানি, অশ্রু যেটা, টিয়ার্স, সুন, লেট, টু ময়েস্ট, ভিজে দিয়েছিল চোখের পানিতে, প্রত্যেকের চোখে অশ্রুতে ভিজে গেল। ময়েস্ট মানে ভিজে যাওয়া। ইন নিয়ারলি, প্রায় এভরিওয়ান, এভরিওয়ান এলস যারা ছিলেন বাকি, প্রেজেন্ট অ্যারাউন্ড হিম, তাহলে কি হলো? তাদের টেয়ার সুন লেট, চোখের পানি খুব দ্রুত তাদের চোখের চোখে ভিজিয়ে ফেলল, যারা আশেপাশে ছিল তারাও প্রায় প্রত্যেকেই। আচ্ছা, তারপর কি হলো বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু টুক বেবি রাচেল ওনার কনিষ্ঠ পুত্র, ইন হিজ চেস্ট, কি করলো? সবাই যখন ক্রন্দনরত অবস্থায় কান্না ভেঙে পড়লো, অল অফ দেম ব্রোক ইন টিয়ার্স, এবং সেই মুহূর্তে বঙ্গবন্ধু ওনার যে কনিষ্ঠ পুত্র শিশু রাসেলকে বুকে টেনে নিলেন, অর্থাৎ কোলে তুলে নিলেন। আচ্ছা, কারণটা কী হয়েছিল? কারণটা পরিবারের সবাই জানতো, এটাই আশা করেছিলেন তার বাবাকে হয়তো ফিরে পাবেন না, যেহেতু ওনাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছিল, যে খারাপ ইন্টেনশান, সেই সময়ের ইন্টেন্ডেড পাকিস্তানি রুলার্স, তারা যেভাবে ওনাকে অ্যারেস্ট করার পরে যে মনোভাব ব্যক্ত করেছিলেন বিভিন্ন গণমাধ্যমে, তাতে সবাই ভেবে নিয়েছিল বঙ্গবন্ধু হয়তো বা আমরা আর জীবিত ফেরত পাবো না। তো সেক্ষেত্রে ওই পরিবার চরম হতাশায় ছিলেন, বঙ্গবন্ধু পরিবার। তাহলে আমরা সে কথাটা বলি এখানে, ইট ওয়াজ অ্যাবাউট আনএক্সপেক্টেড, এটা প্রায় অপ্রত্যাশিত ছিল, টু রিগেইন, ফিরে পাওয়া ডিয়ার ফাদার, ফ্রম পাকিস্তানি অপ্রেসড রুলার্স। আর বললাম না, যেহেতু এটা ঘটনাটা সবাই জানো তোমরা, ইট ওয়াজ অ্যাবাউট আনএক্সপেক্টেড, এটা প্রায় অপ্রত্যাশিত ছিল, টু রিগেইন ডিয়ার ফাদার, তাদের পিতাকে ফিরিয়ে পাওয়া তাদের প্রায় অপ্রত্যাশিত ছিল। আচ্ছা, তারপরে কি হলো?
কিন্তু এই যখন না পাওয়ার বেদনা থেকে নিজের মধ্যে চরম হতাশা তৈরি হয়, অবশেষে যদি সেই পাওয়ার বিষয়টিকে কাছে পৌঁছায় তখন মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। সেটাই এখানে ঘটেছে, সেই কাহিনী বলতে হবে। না পাওয়া থেকে পাওয়া, তখন কী লিখবো? ফাদার মুজিব হাজব্যান্ড মুজিব পিতা হিসেবে যে মুজিব, স্বামী হিসেবে যে মুজিব, উনি আসলেন সবার মধ্যে। হাজব্যান্ড মুজিব অ্যান্ড লিডার মুজিব, অস প্রেজেন্ট। তাহলে পিতা হিসেবে যে মুজিব ছিলেন, পরিবারের কাছে উনি পিতা, ওনার স্ত্রীর কাছে উনি স্বামী, আর জনমানুষের কাছে উনি, জনমানবের কাছে, জনমানুষের কাছে, জনসাধারণের কাছে, আম জনতার কাছে উনি একজন নেতা হিসেবে যে মুজিব, উনি সবাই পেয়ে চরম আনন্দ, চরম খুশি। সেই আবেগঘন পরিবেশে কী হয়েছিল সেটাই। দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশ জনগণ ফিরে পেয়েছিলেন, রিগেইন্ড দেয়ার ফাদার। অফ নেশন, তাদের জাতিজনককে খুঁজে পেয়েছিলেন। এবং অ্যান্ড হিজ ফ্যামিলি, পরিবার ফিরে পেয়েছিল কি? রিগেইন্ড দেয়ার ফাদার। তাহলে এখানে দেখো বলেছি কি, লেখা বোঝা যাচ্ছে না নেটের কারণে, এটা হয়তো নেট প্রবলেমের কারণে লেখাটা বোঝা যাচ্ছে না। আমি কিন্তু অ্যাপারেন্টলি আমি এখানে সুন্দর দেখতে পাচ্ছি, তো আমি ছবি তুলে গ্রুপে দিচ্ছি হয়তো বা তোমাদের। এখানে সুজয়বদ্ধ আমি লেখা, কিন্তু আমি ভালো করে লেখার চেষ্টা করেছি এবং সেটা স্পষ্টতই লিখেছি আমি, তো সেক্ষেত্রে হয়তো নেট প্রবলেমের কারণে, ইসের নেট প্রবলেম বলতে এখানে নেটের ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে হয়তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে কি, উনি যেহেতু আসলেন, এটা ছিল স্বাধীন দেশের মধ্যে আর একটি স্বাধীনতা। তাদের পরিবারের জন্য কি ছিল? স্বাধীন দেশ, দেশ তো স্বাধীন হয়েছে, তার মধ্যে যেন আরেকটি স্বাধীনতাকে খুঁজে পেয়েছে তারা। তাহলে ইট ওয়াজ এ গ্রেট ইন্ডিপেন্ডেন্স, ইট ওয়াজ আ গ্রেট ইন্ডিপেন্ডেন্স, ইন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে দেখো, আমি আবারও বলছি প্রথম থেকেই, যেহেতু আমি প্রথমটা লিখিনি, এখান থেকে পর্যন্ত এই যেটুকু লিখতে হবে শুরু থেকেই, বইয়ের অংশটা লিখিনি, আমার বোর্ডে জায়গাটা সংকুলন হবে না সে কারণেই। তো আমি ধানমন্ডি 32 থেকে লিখেছি এখানে, এটা কিন্তু বইয়ের কিছু অংশ এই
এখান থেকে শুরু হয়েছে মূলত, এখান থেকে আমাদের নিজের যে বাক্য সংযোজন সেটা শুরু হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট বঙ্গবন্ধু কেম ইন কন্ট্যাক্ট উইথ হিস ফ্যামিলি, অবশেষে বঙ্গবন্ধু আসলেন ওনার পরিবারের সংস্পর্শে, অল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আদার্স বিকেম স্পিচলেস টু সি দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ বঙ্গবন্ধু। আচ্ছা, প্রত্যেক পরিবারের সদস্য এবং অন্য যারা উপস্থিত ছিলেন তারা বঙ্গবন্ধুর শারীরিক অবস্থা দেখে খুবই কী হয়ে পড়লেন, হতবাক হয়ে পড়লেন। ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 মান্থস ইন পাকিস্তানি প্রিজন, পাকিস্তানি 10 মাসের কারাবাসের কারণে, কারাগারে কারাবাসের কারণে হি হ্যাড লস্ট ওয়েট। ওনার কী হয়েছে, স্বাস্থ্যহানি হয়েছে। অল অফ দেম ব্রোক ডাউন, প্রত্যেকে ওখানে ভেঙে পড়লেন কান্না, ইন টিয়ার্স বলতে পারো, অল অফ দেম ব্রোক ডাউন ইন টিয়ার্স। দেয়ার টিয়ার্স হু লেড টু ময়েস্ট আইস নিয়ারলি এভরিওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড হিম, তার আশেপাশে সকলের মানুষই যেন চোখের পানিতে ভরে গেল। আচ্ছা, তারপরে লিখেছি কি, বঙ্গবন্ধু টুক বেবি রাসেল ইন হিজ চেস্ট, বঙ্গবন্ধু ওনার শিশুপুত্রকে কোলে তুলে নিলেন, বুকে টেনে নিলেন। ইট ওয়াজ অ্যাবাউট আনএক্সপেক্টেড টু রিগেইন দেয়ার ফাদার, এবং এটা ছিল প্রায় অপ্রত্যাশিত, তার পিতাকে তারা ফিরে পাবে এটা তাদের কাছে প্রত্যাশা ছিল না। আচ্ছা, ফাদার মুজিব, হাজব্যান্ড মুজিব অ্যান্ড লিডার আস প্রেজেন্ট অ্যান্ড লিডার মুজিব, এখানে সরি লিডার মুজিবটা লিখতে হবে, কি হলো ফাদার মুজিব, পিতা হিসেবে যে মুজিব পরিবারের কাছে, ওনার সহধর্মিনীর কাছে উনি যে হাজব্যান্ড হিসেবে যে মুজিব, উনি এবং জনমানুষের কাছে যে নেতা হিসেবে মুজিব উনি হাজির হলেন। দ্য পিপুল অফ বাংলাদেশ রিগেইন দিয়ার ফাদার অফ নেশন, বাংলাদেশের জনগণ তার জাতির পিতাকে ফিরিয়ে পেলেন, অ্যান্ড হিজ ফ্যামিলি রিগেইন দেয়ার ফাদার, পরিবার তাদের পিতাকে পেলেন, এবং এটা পাওয়ার মধ্যে দিয়ে ইট ওয়াজ এ গ্রেট ইন্ডিপেন্ডেন্স, এটা ছিল বড় একটা স্বাধীনতা, ইন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এই স্বাধীন দেশের মধ্যে আরেকটি স্বাধীনতা কাদের জন্যে, ফর হিজ ফ্যামিলি, এটা বললে ভালো হয়, তার পরিবারের জন্যে, ফর হিজ ফ্যামিলি, এই দেখো তার পরিবারের জন্য স্বাধীন দেশ, দেশ স্বাধীন হয়েছে, তার মধ্যে পিতাকে আবার পেয়েছে, সেটা আরেকটি স্বাধীনতার আনন্দ। এই জন্য এই গল্পটা আমি এখানে শেষ করলাম। অতএব কী হলো, এই গল্পের যে নৈতিকতা মোরাল টোন লিখতে হবে না সেটা বহন করতেছে এর মধ্যে অলরেডি, যে স্বাধীন দেশের মধ্যে আরেকটি স্বাধীনতা, অর্থাৎ বঙ্গবন্ধুর উপস্থিতিতে যে মানুষের কত হৃদয়াগ্রী মন থেকে, যে কত আবেগ আপ্লুত সাউন্ড যে উচ্চারিত হয়েছিল তার একটা ফল। যাই হোক, এগুলো মানুষের ভালোবাসা থেকে জন্ম হয়েছে। তো আমি গল্পটা কিন্তু শেষ করেছি, এভাবেই তোমাদের গল্প শেষ করতে হবে। তো ধন্যবাদ আমার সকল শিক্ষার্থীকে, আমি সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আমি আশা করব আমার কম্পিটিং সেন্টেন্স সংক্রান্ত সকল তথ্য বুঝে নিয়ে যেগুলো ত্রুটিপূর্ণ থাকবে ধারণা আমাকে অবশ্যই ইনফর্ম করবে। আল্লাহ হাফেজ।